আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। অনেকেই ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে কমেন্ট করে বলতেছেন যে ভোকেশনাল রুটিনটা যাতে দেই, তার জন্য নিয়ে আসছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত ভোকেশনাল এইচএসসি পরীক্ষার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রুটিন। এখানে সবাই কোড নাম্বার মিলিয়ে নেবেন, কারণ এখানে সাবজেক্টগুলো অনেক বেশি, যার জন্য কোড নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সাবজেক্টের কোড নাম্বার মিলিয়ে নেবেন। আগে নোটিশটা দেখুন। প্রথমে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 2019 সালের এইচএসসি ভোকেশনাল একাদশ ও দ্বাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী দেশের 64টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন হতে পারে। 2019 সালের এইচএসসি ভোকেশনাল একাদশ ও দ্বাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষার সময়সূচি নিম্নলিখিত বিষয়াদি দেখুন। প্রথমে তারিখ ও বার দেওয়া আছে, এক তারিখ চার নম্বর মাসের এপ্রিল মাসের এক তারিখে শুরু হবে। সোমবার প্রথম, বাংলা দ্বিতীয়, সৃজনশীল নতুন পুরাতন সিলেবাস একই। এটি হচ্ছে 1-1-2-1 কোডের নতুন সিলেবাস। যারা আছো দ্বাদশ শ্রেণীর প্রথমে লেখা আছে, তারপর একাদশ শ্রেণীর লেখা আছে। একাদশ শ্রেণীর দুইটা সিলেবাস আছে, একটা হচ্ছে নতুন সিলেবাস, একটা হচ্ছে পুরাতন সিলেবাস। দ্বাদশ শ্রেণীর একটি রুটিন নতুন পুরাতন সবার জন্য, এবং একাদশ শ্রেণীর দুইটা, একটা হচ্ছে নতুন সিলেবাস দারিদের জন্য, একটা হচ্ছে পুরাতন সিলেবাস দারিদের জন্য। এখানে তাদের আছে বাংলা প্রথম, বাংলা প্রথম, তারপর এখানে কোড নাম্বারটা দেখা যাচ্ছে, তারপর পরীক্ষা আছে এক তারিখের পরে আছে 6 তারিখে, ইংরেজি দ্বিতীয় এবং এখানে আছে ইংরেজি প্রথম, ইংরেজি প্রথম, তারপর আছে 6 তারিখ পরে আছে 8 তারিখ পরীক্ষা উচ্চতর গণিত, তারপর আছে গণিত দুইটাই একসাথে আছে। কোড নাম্বার হচ্ছে 1421, এখানে আছে উচ্চতর গণিত নতুন সিলেবাসধারীদের জন্য, তারপর পুরাতন সিলেবাসধারীদের জন্য একাদশে আছে উচ্চতর গণিত এক, তারপর আছে গণিত এক। 8 তারিখের পরে আছে পরীক্ষা 11 তারিখ, পদার্থবিজ্ঞান 2 সৃজনশীল, এখানে তারপর আছে নতুন সিলেবাসধারীদের জন্য একাদশে আছে পদার্থবিজ্ঞান 1, তারপর আছে পুরাতন সিলেবাসধারীদের জন্য একাদশে পদার্থবিজ্ঞান 1। কোড নাম্বারটা বারবার বলতেছি, কোড নাম্বারটা ভালোভাবে মিলিয়ে নিও। কোড নাম্বারে অনেক সময় সমস্যা হয়, পরীক্ষা একটার জায়গায় অন্যটা হয়, এটা মিস্টেক হয়। 16 নম্বর, তারপর 11 তারিখের পরে আছে 16 তারিখ পরীক্ষা মঙ্গলবার, রসায়ন বিজ্ঞান 2, তারপর আছে রসায়ন বিজ্ঞান 2 সৃজনশীল নতুন পুরাতন সিলেবাস, তারপর আছে রসায়ন বিজ্ঞান 1 সৃজনশীল, তারপর আছে রসায়ন বিজ্ঞান 1 সৃজনশীল। তারপর 18 তারিখ বৃহস্পতিবার, এখানে পরীক্ষা অনেকগুলো আছে, ট্র্যাড 2, ট্র্যাড 1, ট্র্যাড 1, আমি সাবজেক্টগুলো বলে দিচ্ছি, কোড নাম্বারটা মিলিয়ে নিও। অটোমোবাইল দ্বাদশ শ্রেণীর, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স, ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ড্রাফটিং সিভিল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, ফিশ কালচার অ্যান্ড বিল্ডিং, মেশিন টুল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং, তারপর হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, তার ইন্ডাস্ট্রিয়াল ওয়ুড ওয়ার্কিং। তারপর এখানে আছে একাদশ শ্রেণীর নতুন সিলেবাসধারীদের জন্য অ্যাগ্রো মেশিনারি, অটোমোবাইল, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স, ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, ড্রাফটিং সিভিল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, ফিশ কালচার অ্যান্ড বিল্ডিং, মেশিন টুল অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, তারপর আছে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল উড ওয়ার্কিং, তারপর পুরাতন সিলেবাসধারীদের জন্য আছে অটোমোবাইল, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স, তারপর আছে ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিশিং, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, ড্রাফটিং সিভিল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, ফিশিং কালচার অ্যান্ড বিল্ডিং, মেশিন টুল অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স,
poultry bearing and farming, refrigeration and air condition, welding and fabrication, industrial woodworking. তারপর পরীক্ষা আছে 20 তারিখে ঐচ্ছিক বিষয় যে কোনো একটি অতিরিক্ত যে বিষয় থাকে সেটি হচ্ছে কৃষি শিক্ষা পরিসংখ্যান 2 উচ্চতর প্রকৌশল অঙ্কন ও জরিপ বিজ্ঞান তারপর আছে নতুন সিলেবাসধারীদের জন্য একাদশে অ্যাগ্রো মেশিনারি অটোমোবাইল বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স ক্লদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ড্রাফটিং সিভিল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ফিশ কালচার অ্যান্ড বিল্ডিং মেশিন টুল অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স পোল্ট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং অপারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ইন্ডাস্ট্রিয়াল উডওয়ার্কিং তারপর আছে 24 তারিখে পরীক্ষা আছে সোমবারে আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ দ্বাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীর জন্য আছে নতুন সিলেবাসধারীদের ঐচ্ছিক বিষয় কোড যে কোনো একটি বিশেষায়িত সিভিল 1 বিশেষায়িত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স 1 তারপর বিশেষায়িত মেকানিক্যাল এই হচ্ছে সম্পূর্ণ তারপর যদি ব্যবহারিক বিষয়াদি এখানে নোটিশে যে কেন্দ্রে পরীক্ষা থাকবে সেই কেন্দ্রে একটি ডেট দিয়ে দিবে তারা একটা নোটিশ টানিয়ে দিবে সর্বশেষ পরীক্ষার দিন সেটা দেখে যেতে পারো তাদের নিয়ম অনুযায়ী তারা যে কোনো এক সপ্তাহ 15 দিনের মধ্যে পরীক্ষাটা শেষ করে দিবে তো এই হচ্ছে সিভিল অ্যান্ড ভোকেশনাল এইচএসসি 2019 সালের রুটিন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য